বস নামটা শুনে হয়তো অনেকে অবাক হবেন আসলে এটা কুরবানির পশুর নাম তার ওজন এক হাজার চারশো কেজির মতো সার গরুটির গায়ে গতলে যেমন নাদুস নদুস দেখতেও তেমন সুন্দর তেল চিটচিটের শরীর মাথা পায়ের অংশ কালো বর্ণের এছাড়া সারা শরীর স্থায় রঙের গরুটি রেকর্ড দামে বিক্রি হয়েছে গাবতলি হাটে পশুর হাটে বুধবার এটি বিক্রি হয়েছে সাঁত্রিশ লাখ টাকায় মালিকের দাবি বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বেশি দামে আর গরু বিক্রি হয়নি এটি গরু বিক্রির রেকর্ড আর এই গরুটি লালন পালন করেছেন মোহাম্মদপুর বেরিবাদ এলাকার সাবেক অ্যাগ্রো খামারের মালিক ইমরান হোসাইন আর কিনেছেন ইসলাম গার্মেন্টসের মালিক শাকির আহমেদ তিনি উত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের ভাতিজা বস কিনতে পেরে খুশি শাকির আহমেদ তিনি বলেন আল্লাহ রাস্তায় সর্বোচ্চ উৎসর্গ করার জন্য এই বস গরুটি কিনেছি সবাই দোয়া করবেন এদিকে গরুর মালিক সাবেক অ্যাগ্রো খামারের স্বত্বাধিকারী ইমরান হোসেন বলেন আমার খামারে মোট এক হাজার গরু ছিল তার মধ্যে বস ছিল সবচেয়ে বড় জাতের বড়ো জাতের গরু এতে মাংস হবে এক কেজি তিনি আরও জানান তার খামারে আরও বড়ো ধরনের গরু বিক্রি হয়েছে তবে বয়সই সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে এর আগে মেসি বিক্রি হয়েছে সাতাশ লাখ টাকায় টাইটনিক সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকায় এই খামারে বিক্রির অপেক্ষায় আছে টাইগার এর দাম হাঁকা হচ্ছে পঁচিশ লাখ টাকা রোজর মূল্য হাঁকা হচ্ছে তিরিশ লাখ টাকা